রাজধানীর কোরবানি হাটে দেশের বিভিন্ন স্থান থেকে পশু আসা শুরু হয়েছে বেশিরভাগ হাটেই পর্যাপ্ত গরু ছাগল থাকলেও ক্রেতা তেমন একটা নেই ব্যাপারীদের আশা দু দিনের মধ্যে বেচা কেনা জমে উঠবে হাটের ইজাদাররা জানিয়েছেন বিক্রেতা ও ক্রেতাদের নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা সাইফুল ইসলামের রিপোর্ট পবিত্র ঈদুল আজা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে এবার উনিশটি হাট নির্ধারণ করা হয়েছে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুরবানির পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা নানা জাত আকারের গরু নিয়ে ক্রেতার অপেক্ষায় আছেন বিক্রেতারা হাটে পর্যাপ্ত গরু ছাগল থাকলেও এখনো জমে ওঠেনি বেচাকেনা নাটোর থেকে নিয়ে এসেছি গরুর মাংস সতেরো মন হবে বেঁচবো ছয় হলে বেচবো গরু আছে আমাদের মনে করেন বিষটা আসছে আর আজকে দুই গাড়ি আসছে তাতে আমাদের গরু আছে ষাটটা এটার দাম চা হচ্ছে সাত লক্ষ টাকা এটা পালা হয়েছে তিন বছর এখন বেসপো হচ্ছে পাঁচের উপরে পাঁচ সাড়ে পাঁচ এরকম হলে বেঁচে দিয়ে দেবো গরু ব্যাপারীদের আশা এখন ক্রেতা কম থাকলেও দু এক দিনের মধ্যেই হাট জমে উঠবে এখন পর্যন্ত কাস্টমার ওইভাবে আসেনি তবে নামবে দুই চার দিন দুই এক দিনের মধ্যে কাস্টমার নামবে আজকেই মনে হচ্ছে যে অনেক কাস্টমার নামছে দেখি কি যদি পছন্দ হয় টিকির মুখ আমরা দেখতেছি গরু আছে মোটামুটি বালি খারাপ না আসতেছে গরু হাটের নিরাপত্তা ও ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে নানা ব্যবস্থা নিয়েছেন ইজারাদাররা জাল টাকা শনাক্তের পাশাপাশি ক্যাশলেস লেনদেনের জন্য রয়েছে আলাদা বোধ পুলিশ এবং আমাদের নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক মাঠে নিয়োজিত থাকবে ক্রেতা এবং ব্যাপারীদের নিরাপত্তা দেওয়ার জন্য ব্যাপারীদের জন্য পানি ব্যবস্থা রাখা হয়েছে এবং গরুর ছাগল রাখার জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করেছি এবছর নির্ধারিত সীমানার বাইরে হাট বসালে জরিমানা করা হবে বলে জানিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা